কিছুদিন আগে ফেসবুক মৃত ঘোষণা করেছিল তসলিমা নাসরিনকে। এবার সাময়িক নিষিদ্ধের কবলে পড়লেন তিনি। টুইটে তসলিমা নাসরিন বলে, সত্য বলায় ফেসবুক আমাকে আবারও এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। 21 ফেব্রুয়ারিও মাতৃভাষা নিয়ে ফেসবুকে লিখেছিলেন তসলিমা নাসরিন। মাতৃভূমি বাংলাদেশে রেখে আসা স্মৃতি ভাগ করে নিয়েছিলেন লেখিকা। এরপরে এই বিধিনিষেধ আরোপের খবর। বিষয়টি ভালোভাবে নেননি তিনি। ব্যঙ্গের সুরে জানিয়েছেন, আমার জন্য 21 ফেব্রুয়ারির উপহার। তবে কবে থেকে ফেসবুকের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সে বিষয়ে কিছু জানাননি তসলিমা নাসরিন। গত সোমবার এক টুইট করে এইসব বলেন বাংলাদেশি এই লেখিকা। ওই টুইটে তিনি বলেন, ইসলামপন্থীরা বাংলাদেশি হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর করে। তারা বিশ্বাস করে হনুমানের কোলে কোরআন রেখেছে হিন্দুরা। কিন্তু যখন জানা যায় যে হিন্দুরা নয়, ইকবাল হোসেন এই কাজ করেছে, তখন ইসলামপন্থীরা নীরব ছিলেন। ইকবালের বিরুদ্ধে তারা কিছু বলেননি। এটা লেখার জন্য ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছিল। এর আগে চলতি বছরের 16 মার্চ ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে তসলিমা নাসরিনকে 24 ঘন্টার জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল। এছাড়া বিভিন্ন সময়ে ফেসবুকের নীতি লঙ্ঘন করায় তার অনেক পোস্ট মুছে ফেলতে হয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।